দই বসানো কোনো কঠিন কাজ নয়, কয়েকটা স্টেপ খুব সহজভাবে ফলো করলেই বাড়িতে খুব সহজেই দই বসানো যায়। আজ আমি বানাচ্ছি আমদই। আমদই বানাতে গেলে খুব বেশি পাকা আমের প্রয়োজন হয় না, একটা পাকা আম হলেই হবে, ওজন ধরো 200 থেকে 250 গ্রাম মতো হলেই হলো। প্রথমেই পাকা আমটাকে ভালো করে কেটে তার মাঝ থেকে আমের পিউরিটা বের করে নেব। হাফ লিটার দুধ একটা পাত্রে বসিয়ে সেটাকে গরম হতে দেবে। হালকা গরম হয়ে গেলে ওই দুধের কিছুটা অংশ অন্য একটা পাত্রে তুলে তার মধ্যে 50 গ্রাম মতো পাউডার দুধ মিশিয়ে দেবে। এরপরে চুলার আঁচটা বাড়িয়ে দুধকে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটতে দেবে। দুধটা যখন 70% এসে দাঁড়াবে, মানে ওই 350 ml মতো, তখন এর মধ্যে 50 গ্রাম চিনি দেবে। চুলার আঁচটাকে একই রেখে দুধটাকে আরও কিছুক্ষণ ফোটাবে। দুধটা যখন আধা, মানে প্রায় 250 ml মতো হয়ে যাবে, তখন আঁচটা কমিয়ে দেবে। এই সময় একটা বিষয় অবশ্যই খেয়াল করো, দুধের মধ্যে যদি আঠালো ভাব চলে আসে তাহলে গ্যাস বন্ধ করে দেবে। এরপরে আমের যে পিউরিটা আমরা বের করে রেখেছিলাম সেটাকে অল্প আঁচে মিনিট দুয়েকের জন্য নাড়াচাড়া করে নেব। আমের পিউরিটা এর ফলে কিছুটা গাঢ় এবং থকথকে হয়ে যাবে। এরপর একটা পাত্রে কিছুটা টক দই নিয়ে নিচ্ছি। যদি বাড়িতে বসানো টক দই হয় তাহলে খুব ভালো হয়, না হলে বাজার থেকে কিনে আনলেও হবে। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে ভাঁড়ের গায়ে আঙুল দিয়ে লাগিয়ে দেব। এই স্টেপটি অবশ্যই ফলো করো, তাহলে দই খুব ভালো বসবে। এরপরে বাকি দইয়ের সঙ্গে আমের পিউরিটা মিশিয়ে দেব। খুব গরম কিংবা খুব ঠান্ডা দুধে দই কিন্তু বসে না। আমি হাতের আঙুলটাকে দুধের মধ্যে রাখলাম, 2 থেকে 3 সেকেন্ড রাখতে পারলে ভাববো দুধের টেম্পারেচারটা ঠিক রয়েছে। এরপর এর মধ্যে আমের পিউরিটা মিশিয়ে দিচ্ছি। এর পরের কাজগুলো খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ দই যদি একবার কড়াইয়ের মধ্যে বসতে শুরু করে তাহলে কিন্তু দইটাকে ভাঁড়ের মধ্যে আর বসানো যাবে না। তাই চটপট পুরো মিশ্রণটাকে ভাঁড়ের মধ্যে ভরে দেব। এরপর ফয়েল পেপার দিয়ে ভাঁড়ের মুখগুলোকে ভালো করে বন্ধ করে দেব। এরপরে ভাঁড়গুলোকে গরমে বসিয়ে রাখতে হবে। তার জন্য আমি একটা পাত্রে কিছুটা জল ফুটতে দিয়েছি। একটা থালা নিয়ে ওই পাত্রের উপর রেখে তার উপরে ভাঁড়গুলোকে বসিয়ে দেব। সবশেষে সবার উপরে একটা কিছু ঢাকা দিয়ে এটাকে প্রায় আধ ঘন্টার জন্য বসিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছ দই খুব ভালোভাবে বসে গেছে। এবার 4 থেকে 5 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেব। 4 থেকে 5 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বেরো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমাদের আমদই রেডি। এবার এটাকে পরিবেশন করব। এই গরমে বাড়িতে গেস্ট এলে সবসময় কোল্ড ড্রিঙ্কসের বোতলটা না এগিয়ে দিয়ে কখনো কখনো আমদইও দিতে পারো।